নমস্কার বন্ধুরা, আমি সুমন বিশ্বাস। 2018 সালে যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছিল সেই পুলিশ রিক্রুটমেন্টে আমি জব পেয়েছি। বর্তমানে SBSP ব্যারাকপুরে ট্রেনিংরত। বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি বর্তমানে লকডাউন চলছে, তাই তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলি, তোমরা তোমাদের পরিবারকে নিয়ে ঘরে থাকো, সুস্থে থাকো, ভালো থাকো। বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করছি যেগুলি হয়তো তোমাদের এই চাকরি পাওয়ার জীবনে কাজে লাগতে পারে। আমার বয়স 30 বছর। আমি এই চাকরিতে আসার আগে পঞ্চায়েতে কন্ট্রাকচুয়াল জব করতাম, যেখানে এই কন্ট্রাকচুয়াল জবকে আমি নিজেকে সিকিউর মনে করতাম না। বহু ইউটিউব চ্যানেল ফলো করতাম, তার থেকেই আমার এই TD এক্সাম চ্যানেলে দাদার সাথে পরিচয়। দাদা আমাকে বহু টিপস দিত, দাদার বহু টিপস আমার এই পরীক্ষার পাশের জন্য কাজে লেগেছে। আমি প্রিলিমিনারি পরীক্ষায় বসি, পাশ করি, দৌড়ের জন্য নিজেকে প্রস্তুতি নিই এবং দৌড়ে পাশ করি। মেন পরীক্ষা দিতে যাওয়ার আগে দাদা যে সমস্ত পোস্টগুলি করত সেগুলি ফলো করতাম, দেখতাম এবং মেন পরীক্ষাতেও পাশ করেছি। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে দাদাকে সাথে ফোনে কথা হয়, দাদা আমাকে বেশ কিছু টিপস দেয়। দাদার টিপস মতোই আমি ইন্টারভিউতে দিতে যাওয়ার আগেই সাদা জামা, কালো প্যান্ট, কালো বেল্ট, কালো বুট পরি। দাদা আমাকে বলেছিল ইন্টারভিউতে দিতে যাওয়ার আগে অন্তত 3 থেকে 4 দিন আগে তুমি চুল কাটবে। আমি তাই করেছিলাম, নখ দাড়ি সব কেটে ফেলেছিলাম, নিজেকে পুরোপুরিভাবে পরিষ্কার করেছিলাম এবং সুন্দরভাবে ওখানে নিজেকে উপস্থাপন করার জন্য দাদা যে সমস্ত টিপসগুলো আমাকে দিয়েছিল সেগুলি ওখানে গিয়ে কাজে লাগিয়েছিলাম। আমার যেদিন ইন্টারভিউ ছিল সেদিন ওখানে আমি সময় মতো ইন্টারভিউ দিতে পৌঁছাই। প্রথমে আমাকে একটি ঘরে আমাদেরকে ডেকে নেওয়া হয়, আমরা সেখানে গিয়ে বসি এবং একটি ফর্ম ফিল আপ করা হয়। ফর্ম ফিল আপ করানোর পরে আমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য আরেকটি রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে আমরা আমাদের নিজেদের ডকুমেন্টস ভেরিফিকেশান করি। এরপরে আমাদের ইন্টারভিউয়ের পার্ট, ইন্টারভিউ দিতে ঢুকি। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ঢোকা যখন আমি ঢুকছি ঠিক সেই সময় প্রত্যেকের উদ্দেশ্যে প্রণাম নমস্কার জ্ঞাপন করে আমি সেখানে পৌঁছাই। ঢোকা মাত্রই দেখি বোর্ডে 7 জন বসে আছেন, তার মধ্যে থেকে একজন স্যার আমাকে বললেন সুমন বসো। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি চেয়ারে বসি। বসা মাত্রই পাশ থেকে একটি স্যার আমাকে প্রশ্ন করলেন, সুমন তোমার বাবা কী করেন? আমি বললাম বাবা গভর্নমেন্ট জব করে। বলা মাত্রই পাশ থেকে আরেকটি স্যার বললেন, সুমন তোমার দেখলাম বাংলায় অনার্স, তা তুমি বাংলা অনার্স যখন তুমি কি জানো রবীন্দ্রনাথ কত সালে নোবেল পেয়েছিল, কেন পেয়েছিল? আমি যখন তাদের সঠিক মতো উত্তর দিই, তারপরে আমাকে অন্য আরেকটি জায়গা থেকে অন্য আরেকটি স্যার প্রশ্ন করলেন, আচ্ছা ছাপাখানা কে আবিষ্কার করে তুমি কি বলতে পারবে? আমি তার উত্তর যখন দিয়েছিলাম, তারপরে উনি বললেন ছাপাখানা কত সালে আবিষ্কার হয়, তার উত্তর ঠিক সঠিকভাবে দিই। তারপরে আমাকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা সুমন তুমি এতদিন ধরে, এত বয়স হয়েছে, এর আগে কী কী পরীক্ষা দিয়েছো? আমি যখন তাদেরকে বলি আমি স্যার পঞ্চায়েতের পরীক্ষা দিতাম, পুলিশের পরীক্ষা দিয়েছি, তখন ওনারা বললেন তুমি নিজেকে কীভাবে প্রস্তুতি করেছো, নিজের প্রতি কীভাবে প্রস্তুতি নিয়েছো। তাদের যখন উত্তরগুলো আমি দিই আমার মনে হয়েছিল তারা খুশি হয়েছে। তারা আমাকে শুধু বলেছিল আচ্ছা ঠিক আছে সুমন তুমি যাও, বেস্ট অফ লাক। তা বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলি, তোমরা এর আগে হয়তো অনেক বন্ধুরা আছো আমার এর মধ্যে যারা হয়তো এর আগের বার ইন্টারভিউ দিয়েছো, তারা তো প্রত্যেকেই জানো, এছাড়া এবার হয়তো অনেকেই নতুন যারা পাশ করবে। তা প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথাই বলি, তোমরা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অন্তত 3 থেকে 4 দিন আগে চুল কাটবে, নখ কাটবে, দাড়ি কাটবে, আমি যেভাবে বললাম ফর্মাল ড্রেস পরবে এবং প্রত্যেকের সাথে চোখে চোখ রেখে কথা বলবে, যাতে করে তাদের সঙ্গে কোনো রকম কথা এড়িয়ে যাবে না, মিথ্যে কথা বলবে না, সঠিক কথা বলবে, অবশ্যই তোমরা সাকসেস পাবে। বন্ধুরা, তোমাদের জন্য বেস্ট অফ লাক।